পূর্ব বর্ধমান জেলার জামুই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। এদিন আরামবাগ থেকে বর্ধমানগামী একটি দ্রুত গতির স্কর্পিও গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত চারজন, দুজনের অবস্থা গুরুতর। জানা যায়, টোটোকে বাঁচাতে গিয়ে স্কর্পিও গাড়িটি অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। পরে রায়না থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের বর্ধমানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো চালকের অসাবধানতা বশত এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বলতে আরামবাগের দিক থেকে একটা স্কর্পিও আসছিল, আর এই বর্ধমান দিক থেকে একটা টোটো আসছিল। টোটোটা এমনভাবে মানে সাইড করতে আসছিলো, মানে কোনো না দেখেই পারাপার করতে আসছিলো, সেই জন্য স্কর্পিওটা বাঁচাতে গিয়ে অন্য একটা গাড়িকে ধাক্কা মারে। এটা স্কর্পিওর সাথে একটা ডিসেম্বর হয়েছে, ক্ষতি দারুণভাবেই হয়েছে। যে স্কর্পিও যারা চালাছিল তাদের তো প্রচুর ক্ষতি হয়েছে, আর টোটোতে যে একজন মহিলা ছিল তারও গুরুতর খুব জখম হয়েছেন। স্কর্পিও মোট ড্রাইভার নিয়ে পাঁচজন ছিলেন। হ্যাঁ, পাল্টি খেয়ে গিয়েছিলো ধাক্কা মারার পর, পাল্টি খেয়ে গিয়েছিলো। উদ্ধার বলতে সব স্থানীয় বাসিন্দা সঙ্গে সঙ্গে সব চলে এসেছিলো, এসে আমরা তাড়াতাড়ি করে সব উদ্ধার করে স্কর্পিওটাকে সোজা করে দিই। আর খুব দ্রুত ওদের একটা পিছনে একটা গাড়ি আসছিল চার চাকা, সেই চার চাকা করে ওদিকে আমরা বর্ধমান পাঠিয়ে দিই। হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, পুলিশ এসে যথেষ্ট সহযোগিতা করেছেন। এটা অ্যাকচুয়ালি টোটোওয়ালা দোষ, টোটোওয়ালা না দেখে ঘুরে গিয়েছিলো, সেই জন্য তাকে বাঁচাতে গিয়ে ওরা ওই গাড়িটাকে মারে, নাহলে টোটোওয়ালা সব পুরো মনে শেষ হয়ে যেত। না, কেউ আটক হয়নি, সব পালিয়ে গেছে। কেউ আহত হয়নি, আহত হয়নি, ওদের আটক হয়নি, ওরা চলে গেছে। হ্যাঁ, গুরুতর জখম আছেন, দুজন বয়স্ক ছিলেন, তাদের গুরুতর জখম হয়েছেন। একজন হার্টের পেশেন্ট ছিলেন, আশঙ্কাজনক আমাদের টোটোয় যে মহিলা ছিলেন তার একটু বেশি আছে। হ্যাঁ, সবাই বদলারি বাস। কোথায় হয়েছে এটা? হয়েছে আমিলা বাজার। রানা থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার জামুই এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। এদিন আরামবাগ থেকে বর্ধমানগামী একটি দ্রুত গতির স্কর্পিও গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত চারজন, দুজনের অবস্থা গুরুতর। জানা যায়, টোটোকে বাঁচাতে গিয়ে স্কর্পিও গাড়িটি অন্য একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। পরে রায়না থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আহতদের বর্ধমানের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো চালকের অসাবধানতা বশত এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বলতে আরামবাগের দিক থেকে একটা স্কর্পিও আসছিল, আর এই বর্ধমান দিক থেকে একটা টোটো আসছিল। টোটোটা এমনভাবে মানে সাইড করতে আসছিল, মানে কোনো না দেখেই পারাপার করতে আসছিল, সেই জন্য স্কর্পিওটা বাঁচাতে গিয়ে অন্য একটা গাড়িকে ধাক্কা মারে। এটা স্কর্পিওর সাথে একটা ডিসেম্বর হয়েছে, ক্ষতি দারুণভাবেই হয়েছে। যে স্কর্পিও যারা চালাচ্ছিল তাদের তো প্রচুর ক্ষতি হয়েছে, আর টোটোতে যে একজন মহিলা ছিল তারও গুরুতর খুব জখম হয়েছেন। স্কর্পিও মোট ড্রাইভার নিয়ে পাঁচজন ছিলেন। হ্যাঁ, পাল্টি খেয়ে গিয়েছিল ধাক্কা মারার পর, পাল্টি খেয়ে গিয়েছিল। উদ্ধার বলতে সব স্থানীয় বাসিন্দা সঙ্গে সঙ্গে সব চলে এসেছিলো, এসে আমরা তাড়াতাড়ি করে সব উদ্ধার করে স্কর্পিওটাকে সোজা করে দিই। আর খুব দ্রুত ওদের একটা পিছনে একটা গাড়ি আসছিল চার চাকা, সেই চার চাকা করে ওদিকে আমরা বর্ধমান পাঠিয়ে দিই। হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন, পুলিশ এসে যথেষ্ট সহযোগিতা করেছেন।
এটা অ্যাকচুয়ালি টোটোবালার দোষ, টোটোবালা না দেখে ঘুরে গিয়েছিল, সেই জন্য তাকে বাঁচাতে গিয়ে ওরা ওই গাড়িটাকে মারে, নাহলে টোটোবালা সব পুরো মনে শেষ হয়ে যেত। না কেউ আটক হয়নি, সব পালিয়ে গেছে, মেয়ের কেউ আহত হয়নি, আহত হয়নি, ওদের আটক হয়নি, ওরা চলে গেছে। হ্যাঁ গুরুতর জখম আছেন, দুজন বয়স্ক ছিলেন, তাদের গুরুতর জখম হয়েছেন, একজন হার্টের পেশেন্ট ছিলেন। আশঙ্কাজনক আমাদের টোটোয় যে মহিলা ছিলেন তার একটু বেশি আছে আশঙ্কা। হ্যাঁ সবাই বাসধারি বাস। কোথায় হয়েছে এটা? হয়েছে আমিলা বাজার। রানা থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা।